হ্যাপি অ্যানিভার্সারি টু আস, ওটা বলতে এই সকাল সকাল ফোন করেছিলাম। আজ দিল্লিতে ওয়ার্কশপের শেষ দিন, তাই অনেক সকালেই শুরু হয়েছে, বিকেলের ফ্লাইট ধরে সোজা কলকাতা। হ্যাপি অ্যানিভার্সারি। দূর, আজ উঠতেই এত লেট হয়ে গেল। আচ্ছা, সন্ধেবেলা কী করছি আমরা? আমি এয়ারপোর্ট থেকে বেরিয়েই ফোন করব, তুমি রেডি থেকো, কোথাও একটা ডিনার, তারপর রাতের শো, কোনো একটা সিনেমা। বেশ, তাহলে আমি তাড়াতাড়ি অফিস থেকে ফিরে রেডি হয়ে থাকবো। আচ্ছা, আমি এখন যাই, নাহলে আবার অফিস যেতে লেট হয়ে যাবে। গুড মর্নিং কলকাতা, কেমন আছে শহর? আমি আরজে রায়া, রোজকার মতন আবার এসে পড়েছি অনেক গান, আড্ডা আর ফোন কলস নিয়ে। এখন বাজে ঠিক 9টা, আর এই সময়টা একটু অদ্ভুত, তাই না? কাল যাদের নাইট শিফট ছিল তারা বাড়ি ফিরে ঘুমানোর তোড়জোড় করছে, আর কিছু লোক ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হচ্ছে। আর এই আসা যাওয়ার মাঝে আমি নিয়ে এসেছি একগুচ্ছ নতুন গানের ঝুলি। প্রথম যে গানটা শোনাবো সেটার কারিগর শায়ক। এবার ওর গল্পের সাথে তোমাদের গল্পটা মেলে কিনা দেখো। আপাতত রইল গানটা সব প্রাক্তনদের জন্য। আজকে একটা পাখির গল্প শোনাব, তার বাসা বাঁধার গল্প। রোজ সে বেরোত, একটু একটু করে ডালপালা পাতা জোগাড় করে নিয়ে আসত আর জমাত নিজের একটা বাসা বানাবে বলে। তবে বাসা কি শুধু পাখিরাই বানায়? আমরা বানাই না নিজেদের একটা বাসা, একটা ভালো লাগার বাসা, একটা ভালোবাসা? আচ্ছা, যে ভালোবাসাগুলো চলে যায় সেগুলো কি হারিয়েও যায়? বৃষ্টি ভিজে একটু কাছে পাশে বসতুই, কথা আছে উড়বি বলে তারা মেলে, পাখি তুমি বাসা খোঁজ একটু ঝুলে হারিয়ে যাওয়া ওই কাঁধে ঘুমিয়ে পড়া গভীরে তলিয়ে যাওয়া বছর দশেক আগে যখন তোর সাথে রোজ দেখা হতো, তোর চোখে একটা অদ্ভুত হাসি লেগে থাকতো, কিন্তু এখনকার ছবিগুলোয় সেই হাসিটা কেন নেই? সে জানে না কোন সুদূরে আস্ত পাহাড়ে যাবে পেরিয়ে, সে জানে না যাবে কি করে সব পাহারা এড়িয়ে, খড়কুটো চুরি করে চোখের আড়ালে উড়ে, নইলে তার ফিরে আসা হবে না, একটু একটু সুতো বেঁধে একটু খেটে গাইলিয়ে, নইলে তার বাসা বাঁধা হবে না, খড়কুটো চুরি করে চোখের আড়ালে উড়ে, নইলে তার ফিরে আসা হবে না, একটু একটু সুতো বেঁধে একটু খেতে গাইলিয়ে, নইলে তার বাসা বাঁধা হবে না। আকাশ জুড়ে তারার খেলা, রাস্তাঘাটে আলোর মেলা, ভাবতে গিয়ে গুলিয়ে ফেলা, পাখি তুই বাসা খোঁজ অনেক কথা সুর পাওয়া, ছন্দগুলো ছোড় হাওয়া, চোখ বুঝলেই স্বপ্নে ছাওয়া, পাখি তুই বাসা খোঁজ। তখন তো এত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল না, তুই একটা নাম্বার দিয়ে বলেছিলি দরকার লাগলে ওটাই মিসড কল করতে, তুই আমাকে ফোন ব্যাক করে নিবি।
আচ্ছা সেই নাম্বারটা এখনো আছে? সে ভাবে না উড়বে কবে, সব ঠিকানা পেরোবে। সে ভাবে না মিশবে কবে, ফিরতে পাখিদের দলে। বুঝেছিল সেই পাখিটা ফিরতে চেয়েও পথ পাখিটা সবটুকু তো ফিরে পাওয়া যায় না। কিছু থাকে একটু দূরে চোখ জল হাসি মোড়ে, ইচ্ছে তবু সবটা পাওয়া হয় না। ঘরকুটো চুরি করে চোখের আড়ালে উড়ে, নইলে তার ফিরে আসা হবে না। একটু একটু সুতো বেঁধে একটু খেটে গাইলিয়ে, নইলে তার বাসা বাঁধা হবে না। না, তারা হারায় না, হয়তো চলে যায়, কিন্তু ওই একসঙ্গে দেখা সিনেমার টিকিটগুলো বা হয়তো পকেট মানি বাজিয়ে তোকে দেওয়া গিফটটার গিফট র‍্যাপটায়, অথবা ওই আমড়া আম পাচক নিমকি মাখা আলু কাবলির মধ্যেই বেঁচে থাকে। তবু থাকে, নিশ্চয়ই থাকে। হ্যালো, হ্যাঁ এয়ারপোর্ট থেকে জাস্ট বেরোলাম। আচ্ছা আচ্ছা, আমি তাহলে বেরোবো। বেশ বেশ।